এ প্লাস ক্যাম্পেইনের আওতায় বান্দরবানে এবার 76,101 শিশুকে টিকা খাওয়ানো হবে। দুপুরে অরিয়েন্টেশন কর্মশালায় এমন কথা জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি জানান, 1 জুন অনুষ্ঠেয় এই কর্মসূচিতে 6 থেকে 11 মাস বয়সী 10,380 জন এবং 12 থেকে 59 মাস বয়সী 65,721 জনকে টিকা খাওয়ানো হবে, যা কার্যকর করা হবে 7 উপজেলায়। আপনারা কোনো বিশেষ পরিকল্পনার কারণে প্রোগ্রাম